আর আমি হচ্ছে যে বললাম ডায়েটে আছি, আমি এখন খুব হিসাব করে খাই, এই হচ্ছে তার প্রমাণ। মাত্র নাস্তা করে আসি, এতগুলো পিঠা খেয়ে নড়তে পারতেছি না। এখন ওই যে পায়েস ছিল কালকে, যে ফ্রিজ খুলতে গেছি দেখি এত সুন্দর ফ্লেভার আসতেছে, আমি না এখন আমার এটা খাই খেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে কতদিন থেকে তো বৃষ্টি, আজকে সকালটাও বৃষ্টি দিয়েই শুরু হয়েছে। আর এই তো আমাদের আজকে নাস্তা হবে মেলা পিঠা দিয়ে। মেলা পিঠা নর্মালি ভাপ দিয়ে গরম করে নিতে হয়, তো প্রিয়র বাবা ওদের সাইডে আবার এটা টেলে খায়, টালা বলে, আইস করা ফ্রিজে ছিল, নামাই আমি এখন তাওয়াতে দিয়ে দিলাম। এটা এখন একদম অল্প আছে, তারপরে টালবো, তারপরে এটাকে ভর্তা দিয়ে খাওয়া হবে। চিকেনও আছে কিন্তু এটা ভর্তা দিয়েও খায়, একটু পানি দিয়েছি, একটু সফট হয়। একটু পানি দিছি, নর্মাল ফ্রিজে রাখলে পানি দেওয়া লাগছে না, এটা আইস করে ফেলছি, পানি দেই নি আসলে, এগুলো ধুয়ে দিছি, তো আইস করা যেহেতু টালবো নিচে লেগে যাবে, এই জন্য আমার পুরানো একটা ফ্রাই প্যান আছে যেটার অস্তিত্ব কিছু নাই, সব উঠে গেছে, ওই ফ্রাই প্যানটা নামাই নিছি, কোনো জিনিস টানলে আমি এই ফ্রাই প্যানটা নামাই নি, এটা কোনো মানে এটা ইয়া নাই, কি বলে ওই যে ব্ল্যাক জায়গাটা নাই, উঠতে উঠতে পুরোটা হোয়াইট হয়ে গেছে। আমার নানির বাড়িও কুমিল্লা, আমার নানির বাড়িতে মেলা পিঠাটা খায় কিন্তু তারা শুধু ভাপে দেওয়া খায়, কিন্তু প্রিয়র বাবারা আবার ভাপে দেওয়ার পরে যে খাবার আগে দিয়ে এরকম তেলে তারপরে খাবে, পোড়া পোড়া হবে, উপরের সাইডটা একটু শক্ত শক্ত হবে, ভিতরের সাইডটা শক্ত হবে, এভাবে খাবে। মানে এই সিম্পল একটা পিঠা খাওয়ারও কত ধরনের তরিকা আছে। এই তো নাস্তা রেডি, এই হচ্ছে কুমিল্লার মানুষের ট্রেডিশনাল, এই হচ্ছে বোনের দেওয়া ভালোবাসা, ট্রেডিশনাল নাস্তা। এই শীতের দিনে এটা খুব করা হয়, বিশেষ করে মেহমান টেহমান গেলে তো এই পিঠা, কমন ছুটকির ভর্তা, মাছের ভর্তা, এখানে হচ্ছে চিকেন, আবার হাঁসের মাংস দিয়ে দিছে, হাঁসের মেনলি এটা পছন্দ করে সবাই, হাঁসের মাংস দিয়ে ভর্তা নয়তো হাঁসের মাংস, তো হাঁসের মাংসটা প্যাকেট আমি নামাই নিই, একসাথে কয়টা খাবো সব, আমি শুধু এই যে চিকেনেরটা নামাই নিছি, চিকেনেরটা নামাই গরম করে নিলাম। এটা স্টিম দিয়েই বানানো হয় মেনলি, তো উনি আবার খাওয়ার সময় বলে একটু টেলে দেওয়ার জন্য, তো টেলে দিলে ওই যে উপরের পাটটা এরকম একটু হার্ড হয়, ভিতরের জিপটা সফট হয়, আর স্টিম করলে এই হার্ড ভাবটা আর হয় না, পুরোটাই সফট হয়। এই যে প্রিয় সকালবেলা উঠে বসে আছে, ও শীত লাগতেছে, ট্র্যাকসুট পরে বসে আছে, সকালবেলা উঠে বলতেছে হাঁটতে যাবে, আর এগুলো কি যেন নামায় রাখছে প্রতিদিন সারাদিন এগুলো পরে, ও নাকি স্কুইড গাইড না কি জানিও হবে, হয় স্কয়ার স্কয়ার প্রতিদিন বলে খাবে খাবে, খায় না, আজকে দুটা ভেজে দিছি, একটা মোটামুটি শেষ করছে। আর আমি ওই যে সেই মেলা পিঠা দিয়ে চিকেন দিয়ে ভর্তা দিয়ে খেয়ে আসলাম, চিকেন ভর্তা দিয়ে অত ভালো লাগে না আমার কাছে, এটা ওই যে মাছের যে ভর্তাটা ওটা দিয়ে ভালো লাগে, আর চিকেন ছিল, হাঁসের মাংসটা আবার দিয়ে দিয়েছিল শুধু এটা এটার সাথে খাওয়ার জন্য, যে হাঁসের মাংস দুটো একসাথে কীভাবে গরম করবো এই জন্য করাই হয়নি, তো বাসায় চালের গুঁড়া আছে, হাঁসের মাংসটা যেদিন রান্না করবো ওই দিন আবার কিছু মেলা পিঠা বানাই নেবো, এটা বানানো অত বেশি ঝামেলার না, যদিও আমি কখনো এর আগে বানাই নাই। আর আমি যে ডায়েট করতেছি সবসময়, হ্যাঁ বলো, প্রিয় স্কুইড গেমে কিসের হানিকম দেখছে, ওরে নাকি এটা বানাই দিতে হবে, দেখা যাক। আর আমি হচ্ছে যে বললাম ডায়েটে আছি, আমি এখন খুব হিসাব করে খাই, এই হচ্ছে তার প্রমাণ। মাত্র নাস্তা করে আসি, এতগুলো পিঠা খেয়ে নড়তে পারতেছি না, এখন ওই যে পায়েস ছিল কালকে, যে ইয়া পেস থেকে আসছে কাচ্ছে প্যারাডাইস, ফ্রিজ খুলতে গেছি দেখি এত সুন্দর ফ্লেভার আসতেছে, আমি না এখন আমার এটা খাই খেতে হবে। শরীরের কন্ডিশন বেশ খারাপ, ভালো ওয়েট গেইন হয়েছে, আমি ভয়ে মাপতেছি না ওয়েট, যে কয় কেজি বাড়ছি, আমার হাঁটাহাঁটি ইমিডিয়েটলি শুরু করতে হবে, আজকালকের মধ্যে যেমনি হোক রুটিনের মধ্যে আসতে হবে, তো
চেষ্টা করব আজকে থেকে রাত 10টার মধ্যে ঘুমায় পড়ার। ক্লাস ফিরে আসছো কেন? তো চেষ্টা করব রাত 10টার মধ্যে ঘুমায় পড়ার, যাতে সকালে আগে আগে উঠে হেঁটে আসতে পারি। প্রিয় প্রিয় কেউ নিয়ে যাব, কারণ ফুল ফ্যামিলি হাঁটবো। আমার সাইক্লিং করার শখ দেখছে, দেখি সবাই সুযোগ হলে হয়তো একটা সাইকেল নিয়ে নিতে পারি। যদি দেখি এখানে সাইক্লিং আমি করতে পারবো, জিনিসটা খুব আনিজি লাগে, একে তো আমি সাইকেল চালাইতে পারি না। বডিটা ফিট রাখার জন্য সাইকেলের বিকল্প নাই। প্রিয়র বাবার যে সাইকেলটা ছিল সেটা চুরি হয়ে গেছে, বেশি চালাইতে পারেনি। সে খুব শখ করে সাইকেলটা কিনছিল, তো তারও সাইকেল নাই। তো দেখা যাক, যদি নেই দুজন একসাথে নেবো, একসাথে যেন চালাইতে পারি, কারণ প্রিয়র তো আছে, তিনজন একসাথে সাইক্লিং করতে পারবো। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মুখে রুচিটা যেন একটু কমে। এমনি খেতে থাকলে আমি ব্লাস্ট হয়ে যাব। ওয়েদার পুরো কুয়াশা, আমার কাছে না শীতের দিন ভালো লাগে না। একে তো ওয়েদার কেমন গুমোট হয়ে থাকে, মনে হয় মানুষের মন খারাপ থাকলে যেমন ওয়েদার এমন হয়ে থাকে। প্রিয় ডাকতেছে, আবার পরে কথা বলি আপনাদের সাথে। আজকে রান্না বান্না কি গুছাবো তাই চিন্তা করতেছি। এই সিজনে যেদিন যে গুমোট গুমোট একটা ওয়েদার থাকে, মনে হয় কি ঘুমাই সারাদিন। ফ্রিজে খিচুড়ি আছে, তো যে বললাম হাঁসের মাংস তো ইনটেক্ট ধরাই হয় নাই, চিকেনও অনেকটা রয়ে গেছে, কী করবো তাই ভাবতেছি। আবার কাচ্চি বিরিয়ানি আছে, আর রাত্রেবেলা হালকা পাতলা একটা ভাজি টাজি জাতীয় কিছু করে ফেললেই হবে। আর আমি তো ডায়েট কন্ট্রোল করতেছি, এই জন্য এখন এই যে মিষ্টি নামাই নিছি, মিষ্টি খেয়ে নিছি, এই হচ্ছে আমার ডায়েট কন্ট্রোল। আর সকাল থেকে পানি ছিল না, আমি ভুলেই গেছিলাম আজকে ট্যাঙ্কি পরিষ্কার করার কথা ছিল। তো কি বলে চাচা আমাকে রাত্রেবেলায় জানাই দিয়ে গেছে যে পানি যেন ধরে রাখি, আমি ভুলে গেছি। এত সকালে তো প্রিয় বাবা থাকতে থাকতেই মোটামুটি আমার সব কাজ শেষ হয়ে যায়, তারে লাঞ্চ টাঞ্চ দিয়ে তখনই আমার অন্য সব কাজ শেষ হয়ে যায়। এরপরে মানে 12টা 1টা পর্যন্ত আর কোনো কাজ থাকে না, তখন আবার খালা আসলে কাজ থাকে। এখন খালা আসছে, পানি তো নাই, তো খালা ফার্নিচার মুছবে। খালা ফার্নিচারটা একটু পানি ছিল, আমি বললাম খালা ফার্নিচারটা ক্লিন করেন, ঘরটা পরে মুছেন, দেখেন অন্য বাসায় আর কী কাজ আছে। এই বাসায় অনেকের কাজই করে, অন্য বাসায় যান, দেখেন অন্য কাজগুলো করে তারপরে আসেন, পানির কাজগুলো একটু পরে। এখন পানি অলরেডি চলে আসছে, খালারও চলে আসবে। ও রোদ রোদ উঠতেছে, এতক্ষণ তো ছিল পুরো একদম মেঘলা, বৃষ্টি পড়ে পড়ে, এই তো একটু রোদের চেহারা দেখা যাচ্ছে। যাক, পানির জন্য পিওরও গুছল গুছল করতে পারে নাই। আমার গাছের মধ্যে এই তো ফুল ফুটতেছে ভালোই, এই তো অনেকগুলো অপরাজিত ফুটছে। এই যে এটা হচ্ছে কাঁটা মুকুটেও অনেকগুলো ফুল ফুটতেছে। এই যে গাছে ফুল থাকলে না বেশ ভালো লাগে। আর এই যে আমার এই টবে এখনো মাটি সরানো হয়নি, কবে সময় সুযোগ পাবো বললাম আপনার জানে। প্রিয় আর এখন আপাতত কাজ নাই, তো ওই জন্য রেডিয়ে বসছিলাম, কারণ খালা আসলে আবার সব গুছাই দিতে হবে। কাটাকাটি কি করবো না করবো, হালকা পাতলা দেখি ফ্রিজে কি সবজি আছে আমি তাও জানি না, ওর নামাইতে হবে। আর প্রিয় চিল্লা চিকিৎসার হানি কম বানাই দেওয়ার জন্য আমার এখন একটা রেসিপি দেখতে হবে। চিনি গলায় যে কী যেন বানায় স্কুইড গেমে, ওগুলো কী যেন একটা, ওইটা রেসিপি দেখে ওরে আগে ঠান্ডা করি, কত কয়েকদিন যাবো আমার মাথা গরম করে ফেলতেছে। প্রিয় এখন নাকি পপকর্ন খাবে, তো একটু হানিকম পরে প্রিয় একসাথে কটা দিব, তো ওর জন্য পপকর্নের যে ফুটটা নামাই নিলাম, এটা একটু ধুয়ে নিই। পোকা যদি বেশি খেয়ে ফেলে তাহলে তো ফুটবে না, দেখি কি হয়। পপকর্ন যারা ভাজতে পারেন না খুবই ইজি, তাদের জন্য একটু দেখিয়ে দেই। একটু তেল নিয়ে নিলাম, আমি হচ্ছে একদম নর্মাল পপকর্ন যেটা সেটা ভাজবো, মানে নর্মাল বলতে জাস্ট সল্টি পপকর্ন যেটা, এই জন্য
তো লবণ দিয়ে দিচ্ছি একটু। আপনারা যদি যে একটু ঝালটা স্পাইসিটা ভাজতে চান বা মশলাদার যেটা সেটা দিতে চান, সেক্ষেত্রে তেলের সাথে একটু ম্যাগি মশলা দিয়ে দিলেই হবে। আর যদি মিষ্টিটা ভাজতে চান তেলের সাথে একটু মধু দিয়ে দিলেই হবে। আমি শুধু লবণ দিয়ে দিলাম, কারণ একদম নর্মাল রাস্তাঘাটে কমন যেই ইয়েটা পাওয়া যায় সেটা বানাতে চাচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতেছি, কোনো কাজই নেই। এটা কিন্তু একদম সহজ, এটা বানাইতে তেমন কিছুই লাগে না, শুধু তেল লাগে, লবণ লাগে আর ভুট্টা লাগে। এই তো এটা এখন আমি নাড়তে চাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন ফুটা শুরু করে দিবে তখন আমি ঢেকে দিব। সময় নিয়ে নাড়তে থাকবেন। এখন আমার ভুট্টাগুলো তো অর্ধেক পোকা খেয়ে ফেলছে, এটা এখন ফুটাফুটি হবে কিনা আমি জানি না, না হলে আর দেখাইতে পারলাম না। এই যে ফুটা শুরু হয়ে গেছে, তো এখন আমি আসছে রে বাবা, আমি ওই ঢাকনা মুখে গেলাম, আচ্ছা চিটি শুরু হয়ে গেছে। ঠাসঠুস ঠাসঠুস ফুটাফুটিটা আমার বেশ ভালো লাগে। প্রিয়র আবার হানিকম বানাই দিতে হবে, মেবি শুধু চিনি গলায় দিলেই হবে আর কিছু না। দেখি তারপরেও রেসিপিটা কি। এই যে মাত্র কয় মিনিট লাগলো, আমি কিন্তু ক্যামেরা অফ করি নাই, দেখি কয় মিনিট, আড়াই মিনিট হইলো, আড়াই মিনিটে হয়ে গেছে। পুরোপুরি হইতে মনে হয় পনেরো তিন মিনিটের মতো লাগবে। এই যে যখন দেখবেন একদম ফুটাফুটি বন্ধ, তার মানে যেগুলো ফুটার এটা পুরোপুরি ফুটে গেছে। এই তো টোটাল দুই মিনিট চল্লিশ সেকেন্ডের মতো লাগলো। এই দেখেন দুই মিনিটে আপনি এত সুন্দর পপকর্ন ঘরে বসে বানায় ফেললেন। এই তো এই তো এত সুন্দর পপকর্ন ঘরেই হয়ে গেল। আমি ভাবতেছিলাম যে পোকা ধরে গেছে হবে কি না, হইল তো। সিম্পল রেসিপি, যদিও যেটা কি বলে সিনেপ্লেক্স বা এমন জায়গাগুলোতে একটু ভ্যারাইটি অ্যাড করে, ওখানে গেলে জিজ্ঞেস করে আপনি কি পপকর্ন খাবেন, হানি পপকর্ন নাকি স্পাইসি পপকর্ন, তখন যদি বলি স্পাইসি পপকর্ন সেক্ষেত্রে দাম বেড়ে যায়, যদি বলি হানি পপকর্ন তো দাম আরও বেড়ে যায়। তো আপনারা শুধু ওই তেলটার মধ্যে একটু মধু দিয়ে দেবেন, তাহলেই আপনার সেই দামি হানি পপকর্ন হয়ে যাবে। প্রিয় খাবে তো, প্রিয় এত কাহিনী পছন্দ করে না, সো ওটা একদম নর্মাল দিয়ে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, রান্না বান্না কি করব, দেখি ফ্রিজে সবজি নাই। এত খিচুড়ি ছিল, খিচুড়ি বিফ খিচুড়ি গরম করে নিলাম, সাথে চিকেন যা ছিল গরম করে নিছি, সিদ্ধ তরকারি ছিল গরম করে নিছি, ভর্তা টর্তাগুলো আছে আরও ফ্রিজে, লাল শাক ভাজি আছে সব গরম করে নিই, তেলই হবে, ডাল বসাই দিব। পুঁটি মাছ আমু দিয়ে দিয়েছিল সেদিন হালকা ভাজি করে, এখন আবার ওই পুঁটি মাছটা ফ্রাই করে নিলাম। প্রিয় বাবা চলে আসছে, প্রিয় রায় তার দুপুরেই ইয়া ভেজে দিছি পপকর্ন, তো কালকে বলছিল খাবে, এখন আবার প্রিয় বাবা নিয়ে আসছে, সাথে আবার সিপির চিকেন আনছে, প্রিয় ইদানিং চিকেনটা পছন্দ করে খাচ্ছে। চিকেনটা খুব একটা খারাপ জিনিস না, কারণ খেলে আনা যায়, তুমি জিনিসপত্র অর্ডার করো কিন্তু আনার পরে আর খাও না। তুমি কি এই চিকেনটা খাও নাকি ওই যে ক্রাঞ্চিটা খাও, এটা তো ঝাল চিকেন, এটা বেশি ভালো লাগে, এটা বেশি ভালো লাগে। আগে তো তুমি ওই যে ক্রাঞ্চিটা একটু একটু খেতা, মাঝখানে চিকেন বল খেতা, এই যে পপকর্নের আরেক প্যাকেট আমি কিন্তু দুপুরে ভেজে দিচ্ছি, তোমার আমি বলছি যে ঘরে আসলে ভেজে দিব। এই যে আমাদের রাত্রের খাবারের আয়োজন, শুকির ভর্তা, মাছের ভর্তা, এটা হচ্ছে ম্যাটোস পাতার ভর্তা, এই যে শুকির ভর্তা হচ্ছে এটা আপারা দিয়ে দিয়েছে কদিন তো আমাদের এগুলোই চলবে রেগুলার, এটা হচ্ছে ম্যাটোস পাতার ভর্তা, ওই যে সিম গরম করে নিয়েছিলাম, পুঁটি মাছ, লাল শাক, মুরগি, আর ওইখানে হচ্ছে খিচুড়ি, ছিল বাবা খিচুড়ি খানি ভাজি নিচ্ছে, আর দাবার শেষ কী বলে আমার ব্যাড হ্যাবিট দেখা যায় যে আমি ম্যাক্সিমাম সময় শাওয়ারটা সন্ধ্যার পরে করি। আজকে পানি ছিল না বাসায়, এটা একটা সমস্যা,
জি সারাদিন পানি ছিল না, টাঙ্কি পরিষ্কার করছে আর এই জন্য আরও করা হয় নাই। বিকেলের দিকে পানি আসছে, এরপরে দিকে পানি ময়লা ময়লা আসতেছে, ওই যে পাইপের যে পানিগুলো ছিল ওই জন্য অস্বস্তি হচ্ছিলো, এই জন্য আর করা হয়নি। সন্ধ্যায় রান্নাবান্না করে তারপরে একদম মানে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে মনে হলো যে না শাওয়ার করবো, রাতের খাবারটা খাচ্ছি না। এই যে আমার ডায়েট কন্ট্রোল, সারাদিন খাবো এখন থেকে, রাতের খাবারটা অ্যাটলিস্ট অ্যাভয়েড করার ট্রাই করতেছি যে রাতে কোনো ফ্রুটস জাস্ট খাবো। এখন ফ্রিজে মিষ্টি আছে, আমার কাছে মনে হচ্ছে আমি মিষ্টি খাই, মানে হুট করে রাতের খাবারটা বাদ দিতে আমার খুব প্রবলেম হবে। তারপরও ট্রাই করব যে শুধু ফ্রুটসের মধ্যে দিয়েই যেন রাতের ইয়েটা শেষ করতে পারি। এখনই মনে হচ্ছে যে আচ্ছা ফ্রিজে যতগুলো মিষ্টি আছে এগুলো আমি না খেলে কে খাবে? প্রিয় তো মিষ্টি খায় না, প্রিয়র বাবা ওই দু একটা, তার তো ওই আর ডায়াবেটিস আছে তো সেও মিষ্টি খাবে না খুব একটা। আমারই একা মেনলি মিষ্টিটা শেষ করতে হবে। তখন মনে হচ্ছে শুইতে যাই একটা মিষ্টি খেয়ে যাই, সন্ধ্যায় একটা মিষ্টি খেয়ে নিয়েছি, দুপুরেও খাইছি। তো এই যে রাতে খাবার না খেয়ে লাভটা হলো কি, যে পরিমাণ ক্যালোরি গেন করতাম ওই ভাত খেয়ে তার চেয়ে বেশি ক্যালোরি গেন হবে আমার এই মিষ্টি খেয়ে। যাই হোক, শীতটা মনে হয় পরেই যাচ্ছে, ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব, প্রিয় বলতেছে কম্বল নামাও, ওরে ও অলরেডি শুইতে চলে গেছে, প্রিয়র বাবা ঘুমাই গেছে, তো প্রিয় মাত্র শুইতে গেল, আমিও যাবো, বলতেছে কম্বল নামাই দেন। বললাম কম্বল নামানোর মতো শীত পড়ে নাই, যে বাড়িতে বৃষ্টি এই জন্য ঠান্ডা লাগতেছে। তো কি শুতে যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ আর কি সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা ফেসবুকে দেখতেছেন সেম নামে ইউটিউবে আমার এই চ্যানেলটা আছে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা ফেসবুকে এখনও ফলো দেন নাই তারা কিন্তু অবশ্যই ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। তাহলে প্রতিদিন সকাল 10টায় আমার ডেইলি লাইভ ব্লগ আপ হয়, তো প্রতিদিন সকাল 10টায় আমার ডেইলি লাইভ ব্লগ আপনারা দেখতে পাবেন। তো তো কি আজকে যাই ঘুমাইতে, গুড নাইট, আল্লাহ হাফেজ।